আগের হ্যাঁ তো চলো শুরু করি আজকে শুরু করবো ওই ক্রিস্টলোগ্রাফি মেনলি এখানে আমরা পড়বো সিমেট্রি যদিও খানিকটা সিমেট্রি ইলেভেন এ ছিল করানো তো এখানকার সিমেট্রিটা খানিকটা আলাদা নামগুলো একই রকম কিন্তু অ্যাপ্রোচটা একটু অন্য রকমের তো ফার্স্ট আমরা একটা কিউব ড্র করি সবাই মনোযোগ দেবে এটা নিয়ে খুব সমস্যা হবে না এখানেই বুঝে যাবে এক দুটো প্রশ্নই আসে ছোট ছোট তো সেটা আমরা এখানেই শিখে নেব কি ধরনের প্রশ্ন আসে কিভাবে একটা কিউব ড্র করো আমার সাথে সাথে হুম তো এবার ভেবে দেখো কিউবের আমি একটা প্লেন ড্র করবো এদিক দিয়ে এই 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 আমি সেট করি প্লেনটাকে আচ্ছা বলো এই যে প্লেনটা ড্র করলাম ছবিতে হয়তো পুরো বুঝতে পারছো না আমি কিউবটা ঠিক মাঝখান দিয়ে ড্র করেছি মানে আমি বলতে চাইছি আমার এই প্লেনটা এই কিউবটাকে ইকুয়ালি দুটো পার্টে ভাগ করছে না করছে না যেহেতু কিউব তোমরা করে দেখো করছে সিস্টেমটাকে ইকুয়ালি দুটো হাফে ডিভাইড করেছে যদি কোনো সিস্টেমের তুমি এরকম প্রপার্টি পাও যে একটা প্লেন মলিকিউলটা এটা তো মলিকিউল না কিউব কিউবটাকে ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড করছে তখন বলা হয় এই সিস্টেমটার মধ্যে সিমেট্রি আছে সেই সিমেট্রিটার নাম প্লেন অফ সিমেট্রি ওকে তো এই যে সিমেট্রি অপারেশন সেই অপারেশনটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি আর তুমি যে এলিমেন্ট দিয়ে এলিমেন্ট মানে ধরো যে বস্তুটা দিয়ে তুমি এই সিমেট্রিটা পেয়েছো সেটাকে বলি এলিমেন্ট অফ সিমেট্রি আর ওই এলিমেন্ট অফ সিমেট্রিটা এখানে আসলে একটা প্লেন এই প্লেনটাকে আরো স্পেসিফিক্যালি ওরা বলে সিগমা প্লেন তাহলে সিগমা প্লেন এটা কিন্তু এলিমেন্ট অফ সিমেট্রি এলিমেন্ট অফ সিমেট্রি মানে বুঝবে মানে যে বস্তুটা দিয়ে তুমি সিমেট্রিটা পেয়েছো তার নাম এলিমেন্ট অফ সিমেট্রি ওটা সিগমা প্লেন আর অপারেশনটার নাম হচ্ছে প্লেন অফ সিমেট্রি এবার সিস্টেমের ভেতরে আমি একটু বাদে দেখাবো আরও কিছু কিছু প্লেন ড্র করা সম্ভব যেটা দিয়ে মলিকিউলটাকে বা সিস্টেমটাকে দুভাগে ভাগ করা যাবে সেটা আমি একটু বাদে ড্র করবো তার আগে এই প্লেনটার নাম লিখে নাও এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার প্লেন ডিনোট করি আমরা সিগমা নিচে আর আর ফর রেক্ট্যাঙ্গুলার প্লেন নামটা রেক্ট্যাঙ্গুলার কেন দিয়েছি ওই একটা রেক্ট্যাঙ্গেলের মতন যদিও এই শেপটা কিন্তু রেক্ট্যাঙ্গেল হবে না এটা একটা স্কোয়ারের মতোই হবে স্টিল নাম ওরা দিয়েছে রেক্ট্যাঙ্গুলার প্লেন তো এরকম রেক্ট্যাঙ্গুলার প্লেন আমাদের সিস্টেমের ভেতরে আরও কটা আছে এটা আমাদের খুঁজতে হবে ওকে আরও কটা রেক্ট্যাঙ্গুলার প্লেন আছে তো ভেবে দেখো তুমি যে প্লেনটা ড্র করেছো সেই প্লেনটা এই ওপরের দিকের আর নিচের দিকের এই দুটো ফেজের মধ্যে দিয়ে টেনেছি এবারে আমি যদি আলাদা বিক্রম উত্তর দিয়েছে আরও তিনটে টোটাল তিনটে পাওয়া যাবে আমি একবার চেক করি তিনটে পাওয়া যায় কিনা তো তুমি লক্ষ্য করো আমি যদি এই দিক দিয়ে একটা প্লেনটা আনি এই দেখো লাল দিয়ে যেটা শেড দিলাম এই প্লেনটাও কিন্তু কিউবটাকে সমান দুটো ভাগে ভাগ করবে তো এটাও রেক্টাঙ্গুলার প্লেন হবে আরেকটা ড্র করা যেতে পারে কিরকম সেটাও দেখে নাও একবার এই দিক দিয়ে যদি আমরা ড্র করি এই যে এই দিক দিয়ে এবার এটা একটু কল্পনাই করতে হবে এই প্লেনটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না কিন্তু এই প্লেনটাও কিউবটাকে সমান দুটো ভাগে ভাগ করতে পারবে তো সিস্টেমের মধ্যে টোটাল রেক্ট্যাঙ্গুলার প্লেন তিনটেই থাকবে তো যদি এরকম ভাবে করে করে বুঝতে না পারো আর একটা শর্টকাট উপায় আছে আমি সেটাও শেখাই তোমরা দেখবে যে কোনো একটা প্লেন টানতে গেলে আমরা অপোজিট দুটো ফেজের মাঝখান দিয়ে টেনেছি তো তোমরা করো কি একটা কিউবের ফেস টোটাল কটা আছে সেটা একটু লক্ষ্য করো দেখবে হিসেব করে ফেস তোমার থাকবে টোটাল ছটা তো যেহেতু দুটো ফেজ নিয়ে একটা প্লেন টানতে পারি তাহলে থাকলে টোটাল তিনটে প্লেন ছটা আঁকা সম্ভব তো ওই জন্য আমরা বলেছি যে সিগমা আর যেটা রেক্টাঙ্গুলার প্লেন ওটা কিউবের ভেতরে তিনখানা আছে তো আশা করি তিনখানা কেন আছে তার কারণটা সবাই বুঝেছে এবারে আমি আরো কি ধরনের প্লেন হয় সেটা ডিসকাস করি প্রত্যেকবার আমাকে একটা করে কিউব আঁকতেই হবে তো আবার একটা কিউব আমি আঁকি নো প্রবলেম দেবজিৎ দেরি হয়েছে কিচ্ছু হবে না দেখো একটু কোনো অসুবিধা নেই এবারে আরেকটা কিউব আঁকলাম হুম এবারে প্লেনটা দেখো কোন দিক দিয়ে আমি টানছি আমি এবারে এই লাইন পয়েন্ট দুটোকে জয়েন করলাম এই পয়েন্ট দুটোকে জয়েন করলাম জয়েন করে এই যে শেড দিচ্ছি এটা আরেকটা প্লেন লক্ষ্য করে দেখবে একটু কল্পনাই করতে হয় বোঝা একটু শক্ত এই যে প্লেনটা টানলাম এই প্লেনটাও কিন্তু তোমার সিস্টেমকে সমান দুটো ভাগে ভাগ করেছে লক্ষ্য করে দেখো কিন্তু ওকে আর রেক্টাঙ্গুলার বলবো না এটা ডায়াগনাল দিয়ে গেছে এই এইজ আর এই এইজ এই দুটো বাহু এইজ এর মাঝখান দিয়ে গেছে এই প্লেনটাকে আমরা তাই বলি ডায়াগনাল প্লেন সিগমা ডি খুঁজতে হবে এরকম ডায়াগনাল প্লেন সিস্টেমের মধ্যে কটা আছে তো আমি চলো তন্ময় বিক্রম এরা উত্তর দিয়ে দিয়েছে ডায়াগনাল প্লেন ওরা অ্যান্সার দিয়েছে ছটা আছে তো আঁকলে ডেফিনেটলি বোঝা যাবে যে ছটা আর যদি নায়কে বুঝতে চাই তাহলে উপায় আছে কি তুমি লক্ষ্য করো এই ডায়াগোনাল প্লেন কিন্তু অপোজিট দুটো এজ মানে বাহুর মাঝখান দিয়ে গেছে তো একটা কিউবের বাহু কটা আছে খুঁজি জানো এটা বলা দরকার নেই বাহু টোটাল বারোটা আছে তো হ্যাঁ সময় বলো কি করাচ্ছেন এখন আমি সলিডেরই লাস্ট পার্টটা করাচ্ছি ক্রিস্টালোগ্রাফি হ্যাঁ এটা দিয়ে সলিড শেষ হয়ে যাবে ওকে ফলো করো তো হ্যাঁ লাস্ট যেটা বললাম যে এই যে সরি প্লেনটা ড্র করলাম এটা দুটো মাঝখান দিয়ে গেছে তো ওই জন্য টোটাল যেহেতু তোমার অপোজিট এজ নাও তাদের মাঝখান দিয়ে প্লেন তুমি টানতে পারবে তাহলে ডায়াগোনাল প্লেন আমরা হিসেব করে দেখলাম ছটা আছে ওকে তাহলে টোটাল প্লেন এলিমেন্ট অফ সিমেট্রির প্লেন হিসেবে কটা পাবো সিগমা রেক্টাঙ্গুলার পেয়েছিলাম তিনটে আর ডায়াগনাল পেলাম ছটা তো ছয় তিন টোটাল নটা প্লেনই পেলাম ওকে এবারে শুধু প্লেন না আরো অনেক রকমের সিমেট্রি হয় সেকেন্ড যে সিমেট্রি সেটাকে বলা হয় সেন্টার অফ সিমেট্রি নামটা লেখো সবাই এর নাম সেন্টার অফ সিমেট্রি তো সেটা কি জিনিস সেটা একবার চেক করি সেন্টার অফ সিমেট্রি কি আমি আবার একটা কিউব স্যার সাউন্ডটা ঠিকঠাক আসছে না এখন স্যার আপ ডাউন করছে হ্যাঁ এখন আসছে

তোমরা সবাই কিন্তু কিউ বাঁকবে এর সাথে সাথে হ্যাঁ না হলেই গন্ডগোল এই 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 আর এই ওকে এবারে মনে করো আমি না কিউবের ওপরের দিকে যে ফেজ আছে আমি টিক দিয়ে এবার ডট দিয়ে বোঝাচ্ছি এই ফেজটার কথা বলছি ওপরের ফেজের মাঝখানে একটা ডট দিলাম একদম নিচের ফেজের মাঝখানে ডট দিলাম এই ডট দুটোর মাঝখানে একটা অ্যাক্সিস ড্র করলাম মানে এটা কল্পনা করো যে ওপরের ফেজ আর নিচের ফেজের মাঝখান দিয়ে তুমি যদি একটা অ্যাক্সিসকে টানো টানার পরই অ্যাক্সিসটাকে ধরে আমি যদি কিউবটাকে নাইনটি ডিগ্রি রোটেট করাই তবে কি সিচুয়েশান আসবে সেটা বুঝি আগে তো নাইনটি ডিগ্রি রোটেট করানোর আগে কিউবের এই চারটা কর্নারকে আমি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ওকে ভাবো যদি তুমি জাস্ট নাইনটি ডিগ্রি রোটেট করো দেখবে কিউবটা যেমনভাবে বসে আছে ও হুবহু সেভাবেই বসে থাকবে শুধু পার্থক্য কোথায় হবে দেখাই আমি শুধু ওপরের আপার ফেসটাকে আঁকি

মানে এমন না কিউবটা এরকম ছিল কিউবটা পাল্টি খেয়ে এরকম পড়ে গেল মানে আমি এই ধরনের চেঞ্জেস বলছি এই ধরনের কোনো চেঞ্জেসই আসবে না কিউবটা যেমনভাবে প্লেনে বসানো ছিল ওই রকমই থাকবে তার মানে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো এর ইকুইভ্যালেন্স স্ট্রাকচার অর্থাৎ তুমি যদি নাইনটি রোটেট করো অ্যালং এ অ্যালং অ্যান্ড অ্যাক্সিস দেন ইউ উইল গেট আইডেন্টিক্যাল নয় নট আইডেন্টিক্যাল ইকুইভ্যালেন্স স্ট্রাকচার আমি হঠাৎ করে আইডেন্টিক্যাল বলিনি আসলে কি যেহেতু ওয়ান টু থ্রি ফোর পোজিশনিং করেছি তো ওয়ান টু এরা তো পজিশনে চেঞ্জ হয়েছে কিন্তু আলাদা না একই রকম স্ট্রাকচার জেনারেট করেছে তাই বলেছি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার জেনারেট করে তো এরকমভাবে একটু কল্পনা করতে হবে আমি যদি আরেকবার নাইনটি আরেকবার নাইনটি এবং আরেকবার নাইনটি টোটাল চারবার নাইনটি রোটেট করি কল্পনা করো তো চারবার রোটেট করার পর তুমি যে কিউব পাবে তাদের ওয়ান টু থ্রি ফোরের পজিশনের কীরকম চেঞ্জ আসবে

তো ওই অ্যাক্সিসটাকে আমরা আসলে নাম দেই সি এন অ্যাক্সিস অফ সিমেট্রি এন কি এন হচ্ছে সেই নাম্বারটা যতবার তুমি রোটেট করলে আগে আবার আগের জায়গায় ফিরে আসা যায় তো নাইনটি করে কবার রোটেট করলে তুমি আগের জায়গায় আসবে বলো চারবার রোটেট করলে ওই জন্য অ্যাক্সিসটাকে বলা হয় সি ফোর অ্যাক্সিস অফ সিমেট্রি তো যদি কেউ প্রশ্ন করে আচ্ছা এই সিস্টেমে সি ফোর অ্যাক্সিস অফ সিমেট্রি আছে তো বুঝে গেছি আমি দেখালামই এবার বলো তো কখানা সি ফোর অ্যাক্সিস অফ সিমেট্রি পেতে পারি কখানা হিসেব করতে হবে তোমাদেরকে বলো কখানা সি ফোর অ্যাক্সিস অফ সিমেট্রি পেতে পারো কেউ স্যার তিনটা স্যার তিনটা তিনটে আচ্ছা এইটা এটা বোঝার উপায় একই রকম 270 ডিগ্রি অব্দি গিয়ে লাস্ট না 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 ও ওই জন্য না ওই জন্য না ইয়ে শোভে সাতিক বিষয়টা হচ্ছে আমি যখন আর ড্র করলাম বলতো এই অ্যাক্সিসটা কটা ফেজের মাঝখান দিয়ে গেল অপোজিট দুটো ফেজ না দুটো তাহলে একটা অ্যাক্সিস ড্র করতে গেলে দুটো ফেজের মাঝখান দিয়ে টানছি তো এরকম ফেজ কটা আছে টোটাল ছটা ফেজ আছে ওই জন্য তোমার তিনটা অ্যাক্সিস ড্র করা সম্ভব অর্থাৎ সি4 অ্যাক্সিস অফ সিমেট্রি সিস্টেমের মধ্যে তিনটা থাকবে তো খুব সহজ জিনিস যে একবার বুঝে যাবে তার জীবনে ভুল হবে না সি4 অ্যাক্সিস থাকছে তিনটে সি4 সি4 কেন হলো বললেন সি4 হচ্ছে আমি তো 90 করে রোটेट করে ইকুইভ্যালেন্ট পাচ্ছি তাহলে কবার রোটেট করলে তুমি আইডেন্টিক্যাল পাচ্ছ চারবার না বা আমি আরেকবার সাউন্ড কি আবার ডিস্টার্ব হাই হচ্ছে লো হাই হ্যাঁ তোমরা মাইক্রোফোন তো ঠিকঠাক সিলেক্ট করেছি সবই আজকে এরকম হওয়ার কথা না তো আচ্ছা ওই তাহলে নেটের কোনো কারণে গন্ডগোল থাকতে পারে আচ্ছা আবার শোনো বা তোমরা এইভাবে ভাবো যে তুমি 90 করে রোটেট করছো তো তো থ্রি সিক্সটি কে তুমি নাইনটি দিয়ে ডিভাইড করো চলো করো থ্রি সিক্সটি কে নাইনটি দিয়ে ডিভাইড করো কি দাঁড়াবে তাহলে ফোর না ওই জন্য এই অ্যাক্সিসটাকে বলে সি ফোর অ্যাক্সিস ওকে আমি আরো উদাহরণ দিই আরো পরিষ্কার হবে আস্তে আস্তে আমি এবারে আরেকটা কিউব ড্র করব আবার চলো তোমরাও আমার সাথে সাথে আরেকটা কিউব ড্র করো এবারে মনে করো আরেকটা কিউব নিলাম এবারে আমি অ্যাক্সিসটা না একটু অন্যরকম ভাবে ড্র করছি এই পয়েন্ট এই পয়েন্ট এদের দুজনের মাঝখান দিয়ে আমি এরকম ভাবে একটা অ্যাক্সিস টানলাম ভালো করে তাকাও অ্যাক্সিসটা এবার করলাম কি এই অ্যাক্সিসটাকে আমি জাস্ট ওয়ান এইটি ডিগ্রি রোটেট করলাম তোমাদের বুঝতে হবে ওয়ান এইটি রোটেট করলে ও কি কি স্ট্রাকচার প্রডিউস করবে এইরকমই না অন্য রকম কিছু প্রডিউস করবে চলো গেস অ্যানসার রিপ্লাই রিপ্লাই করবে বিক্রম বলছে সেম বুঝো মানে আমি যদি এই পয়েন্টটাকে 1 দেই এটাকে যদি 2 দেই হ্যাঁ এটাকে যদি 3 এটাকে যদি 4 দেই তোমরা দেখবে একই রকম থাকবে কিন্তু 1 2 এর জায়গায় যাবে আমি অ্যারোটা দেখো কোন দিকে ঘুরিয়েছি মানে মনে স্যার পিছনের ফেজটা সামনে চলে আসবে একদম পেছনের ফেজ সামনে সামনের ফেজ পেছনে ইনভার্স হয়ে যাবে তো এরকম ভাবে তুমি যদি 180 করে তাহলে দুবার রোটेट করো টু টাইমস রোটेट করো তাহলে আলটিমেটলি ওরা আইডেন্টিক্যাল স্ট্রাকচার প্রডিউস করবে না তো ওই জন্য দুবার করেছো আইডেন্টিক্যাল দিয়েছে বা 180 দিয়ে তুমি যদি 360 কে ডিভাইড করো ভ্যালু কত আসছে 2 তাই এই অ্যাক্সিসটাকে আমরা বলবো c2 অ্যাক্সিস অফ সিমেট্রি বোঝা গেছে y দিস ইজ c2 অ্যাক্সিস অফ সিমেট্রি এবারে c2 তো বুঝতেই পারবো डेफिनेटলি পারবো আমার খুঁজতে হবে c2 অ্যাক্সিস অফ সিমেট্রি এই সিস্টেমের ভিতরে কটা থাকবে এটাও চ্যালেঞ্জিং জব চলো খোঁজো c2 অ্যাক্সিস অফ সিমেট্রি কটা থাকবে স্যার 6টা না 6টা কি করে বুঝলে 6টা স্যার এজ সেন্টারের মাসকান দিয়ে যাচ্ছে আর এজ তো মোট 12টা একদম এটাই উত্তর 12টা এজ আছে দুটো এজ এর মাসকান দিয়ে যাচ্ছে অবশ্যই 6টা সিটো এক্সিস হবে 6টা পরে কিন্তু আমরা সামারাইজ করব তোমরা মনে রাখো কোন সিমেট্রি কটা করে বলছি আমি তো সি2 বুঝে গেছি আরেকটা সিমেট্রি আছে যেটা বোঝানো খুব ডিফিকাল্ট ছবি একে মডেল ছাড়া মুশকিল আমি তাও চেষ্টা করি মনে করো আমি এর মধ্যেই দেখাচ্ছি ওকে আমি অপজিট দুটো ডায়াগোনাল নিলাম দুটো ডায়াগোনাল বলতে এই কর্নার ঠিক এই কর্নার মানে এটা হচ্ছে সামনের ফেজের কর্নার এটা পেছনের ফেজের কর্নার আমি এদের দুজনের মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস টানলাম তো এটা বডি ডায়াগোনাল বলতে পারি এই অ্যাক্সিসটাকে রোটেট করলে গেস করো তো একে কত ডিগ্রি রোটেট করলে একই রকম স্ট্রাকচার प्रोड्यूस হতে পারে মানে কি করে বুঝলে তন্ময় গেস মানে গেস মানে একটু বোঝাও 120 করলে কেমন করে ও আবার আগের জায়গায় ফিরতে পারে বোঝাতে পারবে তন্ময় তিনবার করলে আবার সেম আসে তোমরা সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে কারো রিবিক্স কিউব থাকে তোমরা করবে কি একটা লুডুর ছক্কা নিয়ে বসলে ভালো লুডু ছক্কা নিয়ে বসো তোমার টেবিলের সামনে বসে যাও তোমরা একটা কাজ করো ঠিক আছে লুডু ছক্কাটাকে আমি যেভাবে ছবি আঁকছি তো এইভাবে তুমি তোমার টেবিলের ওপরে বসাও ওটাকে এভাবে ইন দা সেন্স আমি যেটা মিন করতে চাইছি লুডু ছক্কার যে কোনো একটা কর্নারকে তুমি প্লেনের মধ্যে টাচ করো আর বাকিটা কি বলবো ঝুলে থাকবে মানে বুঝেছো কোনো ফেসকে টাচ করিয়ে বসানো যাবে না একটা পয়েন্টকে টাচ করাও তারপরে তুমি যদি কর্নারকে আঙ্গুলের মাঝখানে ধরলেই না হয় হ্যাঁ হবে ঠিক বলেছো দুটো কর্নারকে মানে তুমি এই কর্নারকে আর এই কর্নারকে আঙ্গুলের মাঝখানে রাখো তাহলে ঘুরবে তো মানে ঘোরানো যাবে তাহলে ঘোরানো যাবে তো এবার তুমি এই অপোজিট আর এই অপোজিট যে দুটো তুমি আঙ্গুল দিয়ে টাচ করো এখানে একটা আঙ্গুল নাও এখানে একটা আঙ্গুল নাও হলো এবার এই আঙ্গুলটাকে তুমি ওয়ান এই তে রোটেট করো 120 মেজার করা মুশকিল হবে জাস্ট তাও চেষ্টা করো দেখবে এই জিনিসটাই ফিরে পাবে আবার আইডেন্টিক্যাল না ইকুইভ্যালেন্ট পাবে তো এরকম তিনবার ওয়ান করো ও আগের জায়গায় ফিরে আসবে তো ওই জন্য এই অ্যাক্সিসটাকে আমরা নাম দিয়ে দেবো সি থ্রি সিমেট্রি সি থ্রি বোঝাটা কিন্তু খুব কঠিন তবে হ্যাঁ সাত্ত্বিক কথাটা ভালো বলেছে যে অপোজিট কর্নারকে যদি একটা আঙুলের মধ্যে চাপ দিয়ে ধরি লুডু ছক্কাকে তাকে যদি তুমি তিনবার ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি করে করো ও আবার আগের জায়গায় ফিরবে ওই জন্য এটা সি থ্রি অ্যাক্সিস অফ সিমেট্রি এখন তোমাদেরকে সি থ্রির সংখ্যাটাও খুঁজে বের করতে হবে চলো সি থ্রির সংখ্যা একটু বলে দাও আমায় পারবে তো খোঁজার ব্যাপারই নেই টেকনিক শিখিয়ে দিয়েছি আমি তোমাদের চারটা চারটা কারণ কর্নার আছে আমার আটটা তো সি থ্রি চারটাই থাকার কথা তাহলে দেখো আলটিমেটলি দাঁড়ালো কি আমি সিস্টেমের মধ্যে সি ফোর পেয়েছিলাম তিনটে আমি সি টু পেলাম ছটা আর সি থ্রি পেলাম চারটা এগুলো সবই হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি এতগুলো অ্যাক্সিস অফ সিমেট্রি আছে আর সিগমা আর পেয়েছিলাম আমরা তিনটা আর সিগমা ডি ডায়াগানাল প্লেন পেয়েছিলাম ডায়াগানাল প্লেন কটা পেয়েছিলাম ছটা মোস্ট প্রবাবলি না ছটা এতগুলো এলিমেন্ট অফ সিমেট্রি পেয়ে গেছি লাস্ট এলিমেন্ট অফ সিমেট্রি বাকি আছে তার নাম সেন্টার অফ সিমেট্রি আগেটা সি2 কোনটা জানো বললেন সি2 সি2 হচ্ছে অপোজিট দুটো এজ তাদের মাঝখান দিয়ে যখন যায় অপোজিট এজ কিন্তু সেটা সি2 আচ্ছা আচ্ছা এবারে সেন্টার অফ সিমেট্রি বোঝাই সেন্টার অফ সিমেট্রি খুব সহজ সেন্টার অফ সিমেট্রি বুঝতে গেলে কিউবটা যাতে ভুল ভাল না আঁকা হয় অলমোস্ট চেষ্টা করো সবগুলো এজ লেন্থ যাতে ইকুয়াল হয় না হলে ঠিক সেন্টারটা বোঝা যাবে না যে সত্যি সেন্টার অফ সিমেট্রি আছে কিনা না তো আমি এরকম একটা কিউব ড্র করলাম তোমরা করো কি যে কোনো দুটো অপোজিট কর্নারকে একটা লাইন দিয়ে জয়েন করো আমি এই কর্নারকে এই কর্নারের সাথে জয়েন করলাম আমি এই কর্নারকে এই কর্নারের সাথে জয়েন করলাম আমি যে কোনো অপোজিট বলছি অপোজিট গুলোকে জয়েন করে যায় এটা এটা আর এই কর্নার এই কর্নার জয়েন করব। তোমরা দেখবে যদি ঠিকঠাক কিউবটা আঁকতে পারো প্রত্যেকটা কর্নার একটা পয়েন্টে মানে কর্নারের যে জয়নিং লাইন তারা একটা পয়েন্টে মিট করবে এবং সেই পয়েন্টটা এই কিউবটার একেবারে সেন্টারে থাকবে তো তখন আমরা বলি যে তার মানে এই সিস্টেমটার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে তাহলে সেন্টার অফ সিমেট্রি কি জিনিস যে তুমি যদি অপোজিট কর্নারগুলোকে লাইন দিয়ে জয়েন করো সোজা কথায় বডি সেন্টার বলতে পারি তো ওরা একটা পয়েন্টে মিট করে সেটা ওর বডির মাঝখানেই থাকে তো এই পয়েন্টটাকে বলা হয় মানে সিমেট্রি অপারেশনটার নাম সেন্টার অফ সিমেট্রি আর যে পয়েন্টে ওরা মিট করেছে ওই পয়েন্টটার নাম আই সেন্টার আই ফর ইনভার্শন সেন্টার আসলে নামটা ইনভার্শন কেন দিয়েছে জানো তারও আমি লজিকটা দিই এটাও প্রশ্ন দেয় অনেক সময় মনে করো আমি না এই পয়েন্টটাকে অরিজিন ধরে এদিকে একটা অ্যাক্সিস ড্র করলাম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তোমরা দেখবে এই যে এই দিকের যে পয়েন্ট আছে ওর যা কোয়ার্ডিনেট পজিশন হবে মনে করো ওর কোয়ার্ডিনেট পজিশন ওয়ান কমা ওয়ান কমা ওয়ান সাপোজ ধরলাম তাহলে এর অপোজিট যেটা এর কোয়ার্ডিনেট পজিশন অবশ্যই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে তার মানে এই পয়েন্ট দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট তার কোয়ার্ডিনেট পোজিশনকে ইনভার্স করে নিয়েছে তাই দিস পয়েন্ট ইজ কল্ড ইনভার্সন সেন্টার তো তোমরা এক্সপ্লেন করতে পারবে কেন আমরা এই পয়েন্টটাকে ইনভার্সন সেন্টার নাম দিয়েছি কেউ একজন মাইক্রোফোন অন করে বলো চলো ওয়াই দিস পয়েন্ট ইজ কল ইনভার্সন সেন্টার নিশ্চয়ই বলবে বলো স্যার একটা সাইডে যদি স্যার মানে যে কোঅর্ডিনেটস হবে অপোজিট সাইডে তার নেগেটিভটা হবে মানে উল্টোটা হবে মানে অর্থাৎ ইনভার্স ইনভার্স হচ্ছে সেজন্য এটাকে ইনভার্স সেন্টার বলা হয় বাস ওই জন্য ওর নাম আমরা ইনভার্স সেন্টার দিয়েছি আচ্ছা এখন তাহলে আই সেন্টার কিন্তু সিস্টেমে তুমি একটাই পাবে এর বেশি আই সেন্টার থাকবে না আমাকে তাহলে টোটাল সিমেট্রি এলিমেন্টস কতগুলো হলো কাউন্ট করতে হবে চলো কাউন্ট করি এই যে সংখ্যাটা পেলাম না টোয়েন্টি থ্রি পরীক্ষায় এই সংখ্যাটা জানতে চায় তো তোমরা হয়তো মনে মনে ভাবছো স্যার একবারে তেইশটা হ্যাঁ স্বয়ং বলো হ্যাঁ স্বয়ং শুনতে পাচ্ছি বলো এটা আরেকবার বল দিলে ভালো হতো এটা মানে কোনটা সেন্টার অফ সিমেট্রি সেন্টার অফ সিমেট্রি আমি আরেকবার বলি আমি আরেকবার বলছি কথাটা সেন্টার অফ সিমেট্রি মানে আমি सपোজ একটা কিউব নিলাম সেই কিউবটার তুমি খাতায়ে বসে বসে আমার সাথে সাথে আঁকো একটা কিউব নেওয়ার পরে তার অপজিট কর্নারগুলোকে তুমি লাইন দিয়ে জয়েন করো এই কর্নার এই কর্নার লাইন দিয়ে জয়েন করো একই রকম আরে মুশকিল একই রকম এই কর্নার এই কর্নার লাইন দিয়ে জয়েন করো এরকম যে কোনো অপজিট কর্নার গুলোকে তোমরা লাইন দিয়ে জয়েন করতে থাকো জয়েন করলে দেখবে তারা একটা পয়েন্টে মিট করবে ওই পয়েন্টটা কিউবটার বডির সেন্টারেই হবে একদম সেন্টারে থাকবে তো ওই জন্য সিস্টেমটার মধ্যে বলি সেন্টার অফ সিমেট্রি আছে আর এই সেন্টারটার নাম দিয়েছে ওরা আই সেন্টার আই ফর ইনভার্সন সেন্টার কেন ইনভার্সন কারণ এই পয়েন্টটাকে নিয়ে যে দুটো অপোজিট পয়েন্টকে তুমি কানেক্ট করিয়েছ একজনে কোয়ার্ডিনেট পজিশন যা আরেকজনের কোয়ার্ডিনেট পজিশন ঠিক তার রিভার্স তাই নাম ইনভার্সন সেন্টার খুব ইম্পর্টেন্ট অবজারভেশন এটা ইনভার্সন সেন্টার এবার যেটা বলছিলাম তাহলে টোটাল তোমরা বোধহয় কাউন্ট করে দেখেছো আগের পেজে যে টোটাল এলিমেন্ট অফ সিমেট্রি আমার তেইশটা আছে তো শুধু তেইশটা টোয়েন্টি থ্রি মুখস্থ করলেও হবে কিন্তু যদি কখনো বলে ভেঙে ভেঙে আচ্ছা তাহলে বলো তো অফ সিমে হ্যাঁ সেই টোটাল নাম্বারটা তো ইনভার্সন সেন্টারকে কাউন্ট করে না অবশ্যই 23টা হিসাব করে দেখো না আগের পাতা অবধি ছিল আগে পাতায় 22 ছিল তো তাহলে ইনভার্সন সেন্টার কি নিলে 23 হবে তো 23 টা যেমন মুখস্ত করবে ঠিক তেমনি ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অফ সিমেট্রি c4 c2 দেন uh, c3 দেন সিগমা আর এই যে আলাদা আলাদা পয়েন্ট গুলো আছে এগুলো তোমাদের মুখস্ত করতে হবে এই গেল আমাদের টোটাল সিমেট্রি এলিমেন্টস ওকে তো এবারে নেক্স চলে যাব আরেকটা জায়গায় সেটাকে বলে হচ্ছে ইন্ডিসেস খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু ইন্ডিসেস তো চলো হেডিং করি এবারে ইন্ডিসেস আমরা পরে দু একটা প্রশ্ন দেখাবো ইন্ডিসেস থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে ইন্ডিসেস আসে পরীক্ষায় এন্ট্রান্সে আমি দেখেছি অনেক প্রশ্ন আচ্ছা তো ইন্ডিসেস বোঝার আগে একটু ধারণা দিই কিছু প্লেন সম্পর্কে ধারণা দিই ধরো এই একটা কিউব আবার কিউব ড্র করবো বহুবার কিউব ড্র করতে হলো আমাকে এর চেয়ে বেটার একটা কিউব যদি আমি ইনসার্ট করে নিতাম এবার আমি এটাকে অরিজিন ধরলাম এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস আর এটা আমার সেট অ্যাক্সিস আমি একটা প্লেনকে আচ্ছা তোমার একটা কথা বলো এই যে কিউবের আমরা এর আগে যখন প্রথম ক্লাসে ক্রিস্টাল সিস্টেম পড়িয়েছিলাম আমরা বলেছিলাম এ বি সি আর আলফা বিটা গামা এই ছটা প্যারামিটারের মধ্যে কি ধরনের রিলেশন তা দেখে ইউনিট সেলটা কিউব না হেক্সাগোনাল না রম্বোহেড্রাল এদেরকে আইডেন্টিফাই করা যায় তো বলো তো কিউব হলে এ বি সি এদের মধ্যে রিলেশন কি শিখিয়েছিলাম ইকুয়াল স্যার আর গামা 90 ডিগ্রি আর আলফা বিটা গামা 90 ডিগ্রি তো তার মানে এই যে এই পয়েন্টটাকে যদি এ বলি এই পয়েন্টটাকে যদি বি বলি আর এটাকে যদি সি বলি তো আমরা বলতাম যে ও এ এ ধরে নাও ও বি বি ধরে নাও আর ও সি টিকে সি ধরে নাও যদিও কিউবের ক্ষেত্রে এবিসি সমান কিন্তু কিন্তু প্রত্যেকটাকে এ লিখে বোঝাই না তার মানে আমাদের যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল যে ইন্টারসেপ্ট অ্যাক্সিস হচ্ছে এ অ্যালং ওয়াই অ্যাক্সিস বি আর ইন্টারসেপ্ট অ্যালং জেড অ্যাক্সিস হচ্ছে সি এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল এবারে ধরে নিলাম আমি এই যে এ পয়েন্টটা এই বরাবর কিউবটার যে প্লেন আছে সেই প্লেনটাকে আমি সেট করলাম মানে ইন্ডিসেস মানে আমার এখানে প্লেন নিয়ে স্টাডি করা তো আমি যে শেডেড প্লেন বললাম ওরা নাম দিয়েও জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলো তো এই যে শেডেড প্লেন এই প্লেনটা এক্স কাট করেছে সেটা বুঝতেই পাচ্ছি। এবং এক্সঅ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করেছে তার যদি ইন্টারসেপ্টটা দেখি ও এ এটাকে ধরে নিলাম আমি এ স্মল এ তাহলে স্মল এ কোনটা তোমরা বলবে এই শেডেড প্লেন একটা ইন্টারসেপ্ট ক্রিয়েট করেছে উইথ দ্য এক্স অ্যাক্সিস দিস ইন্টারসেপ্ট ইজ কল্ড স্মল এ এবারে আমার প্রশ্ন এই যে প্লেনটা ও ওয়াই অ্যাক্সিস কে কোন ইন্টারসেপ্টে কাট করবে জেড অ্যাক্সিস কে কোন ইন্টারসেপ্টে কাট করবে চলো প্রশ্ন উত্তর দাও বি এন্ড সি স্যার ওয়াই অ্যাক্সিস মানে ওর লম্বাটা বরাবর উচ্চতাটা বরাবর তার মানে তুমি বলছো ওয়াই অ্যাক্সিস কে কাট করবে জেড অ্যাক্সিস কেও কাট করবে রাইট

এক্সের ইন্টারসেপ্ট যদি এ হয় ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হবে ইনফিনিটি জেড অ্যাক্সিস ইন্টারসেপ্ট হবে ইনফিনিটি সো আলফ এ ইনফিনিটি ইনফিনিটি বলো তো ইনফিনিটি ইনফিনিটি দিয়ে আমি কি মিন করতে চাইছি মানে দুটো সমান্তরাল সরলরেখা তো ইনফিনিটিতে গিয়ে ছেদ করে দুটো প্যারালাল লাইন কোথায় টাচ করে ইনফিনিটিতে ওই জন্য বলেছি ইনফিনিটিতে টাচ করবে যে এবারে মনে করো আমি অন্য একটা প্লেনের কথায় আসি আমি একটা শেডেড প্লেন দেখাই মনে করো এই প্লেনটা আমি অন্য একটা কালার দিয়ে দেখাই এই একটা প্লেন আর এই একটা প্লেন আবার শেট করলাম বলতো এই প্লেন কাকে কাকে কাট করেছে এক্স আর ওয়াই কে কাট করেছে সবাই বুঝতে পারছো আশা করি তাহলে এক্স এর ইন্টারসেপ্ট হবে এ ওয়াই এর ইন্টারসেপ্ট হবে বি আর বলতো জেড এর ইন্টারসেপ্ট হবে না হবে না ইনফিনিটি ইনফিনিটি কারণ ওকে ওইভাবে কাজ করছে না তো আমি বলছি ইনফিনিটি তাহলে এ বি ইনফিনিটি তো এরকম ভাবে যেকোনো প্লেনকে আমি যদি ড্র করি তাহলে তার ইন্টারসেপ্ট বোঝা সম্ভব আরেকটা প্লেন এই ছবিটা আমায় মুছতেই হবে আমি মুছলাম মুছে আমি আরেকটা কিউব ড্র করে তোমাদের আরেকটা প্লেন দেখাবো এবারে আচ্ছা এবার এটা কথা বলো আমরা যখন একটা ল্যাটিস নিয়ে ডিল করি স্টাডি করি তখন সেই ল্যাটিসে কি এরকম ইউনিট সেল একটাই থাকে না অনেক ইউনিট সেল থাকতে পারে ল্যাটিসের ল্যাটিসের প্রশ্নটা না কি বলে ইউনিট সেল একটাই থাকে না অনেক থাকে তো অনেক থাকে অনেক থাকে ইউনিট সেল তো হিসেব নেই অনেক তো আমি করলাম কি আমার সুবিধের জন্য আমি এইদিকে আরেকটা ইউনিট সেল টানলা ড্র করলাম আমি আরো ইউনিট সেল তোমাদের একে দেখাবো ধরা যাক এদিকে আরেকটা ইউনিট সেল রাখলাম সরি একটু ভুল একেছি এটা হবে না এরকম আচ্ছা এবারে আমি করলাম কি এই প্লেনটার কথা বলি চলো এই প্লেনটা একটু উত্তর ভেবেচিন্তে উত্তর দিও তো এইটুকু ডিস্টেন্স যদি স্মল এ হয় তাহলে এইটুকু ডিস্টেন্স সো স্মল এ তাহলে আমি যদি এই প্লেনটাকে বলি এর ইন্টারসেপ্ট কত তোমরা বলো কি উত্তর হবে এর ইন্টারসেপ্ট

ডিজিটাল না আঁকা খুব কঠিন কাজ হ্যাঁ চলো এই প্লেনটা বলো তাহলে প্লেন সম্পর্কে ধারণা জন্মাচ্ছে একটু একটু করে ইন্টারসেপ্ট কেমন হয় আচ্ছা এবার আরেকটা এই ছবির মধ্যেই দেখাবো অন্য একটা ইন্টারসেপ্ট দেখাবো অন্য একটা প্লেন দেখাবো এই একটা প্লেন এই একটা প্লেন এই একটা প্লেন চলো বলো এই প্লেনটার ইন্টারসেপ্ট কোন অ্যাক্সিসে কেমন থাকার কথা সামনাসামনি তাহলে এটা ওই পেন ঠেন দিয়ে এটা তোমরা বুঝেছো নিশ্চয়ই ও এক্স কে কাট করেছে ওয়াই কে করেছে জেড কে করেছে তো আমি বলবো এবিসি এবারে আমি সেম প্লেন আছি আরেকটা অন্য একটা রং নিচ্ছি কালোনি ওকে এই 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 প্লেনটার নাম দাও মানে ইন্টারসেপ্ট দাও 2a bc 2a bc ভেরি গুড ভেরি গুড তখন এবার দেখেছে কি ওরা যে তার মানে এক একটা প্লেন কে বিভিন্ন রকম ইন্টারসেপ্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় ABC এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ও যেখানে গিয়ে টাচ করুক ABC এদের কোনো না কোনো ইন্টিজার মাল্টিপলই হবে আমার যদি এদিকে আরো কিউব থাকতো তাহলে কি হতে পারতো থ্রি এ হতে পারতো টু বি হতে পারতো থ্রি সি হতে পারতো তো এরকম ভাবে হতে পারতো অর্থাৎ এবিসি গুরুত্বপূর্ণ না প্লেনগুলোর ক্ষেত্রে কোইফিশিয়ানটা ম্যাটার করে যদি দেখা যায় যে ইন্টারসেপ্ট এ বি সি তাহলে এদের সামনে কোইফিশিয়ান কত ওয়ান 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 এই যে নাম্বারটা এই নাম্বারটাকে বলা হয় ওয়েস্ট ইন্ডিসেস তার মানে এই যে ছোট্ট প্লেনটা ড্র করেছি লাল রঙের এই প্লেনটা যদি কেউ জিজ্ঞেস করে ওয়েস্ট সিনথেসিস কত তুমি শুধু ওদের কোয়েফিশিয়েন্টগুলোকে বলবে যে এবিসি তাহলে ওর ওয়েভ সিনথেসিস 1,1,1 আমি এখানে যে প্লেনটা দেখিয়েছিলাম সেই প্লেনটা কোনটা ছিল মোস্ট প্রবাবলি এই প্লেনটা ছিল রাইট তো এই প্লেনটার তাহলে ওয়েস্ট সিনথেসিস কি কোয়েফিশিয়েন্ট এর সামনে কোয়েফিশিয়েন্ট 2,0,0 না জিরো নয় জিরো নয় ইনফিনিটি বলে 2, ইনফিনিটি কমা ইনফিনিটি ইনফিনিটি মানে ওর তো কোনো কোয়েফিশিয়েন্ট নেই সো ইনফিনিটি ইজ দা কোয়েফিশিয়েন্ট আর

এবার মিলার নামে একজন মিলার এম আই ডাবল এল ই আর মিলার ওরা আবার এই ইনফিনিটি আখাটা পছন্দ হয়নি বুঝলে আর ইনফিনিটি আবার কি জিনিস ও তখন বললো কি একটা কাজ করি তাহলে মনে করো আমি এই প্রথম প্লেনটাতে আসি চলো দাঁড়াও ফার্স্ট প্লেনটাতে আসবো তোমরা কি ওয়েস্ট ইন্ডিজ সবাই বুঝতে পেরেছো একটু ফিডব্যাক দিও ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ স্যার স্যার ফাইন আচ্ছা আগের দিন আমি বিবেক তুমি ক্লাসে ছিলে না আগের দিন না আজকে বুঝতে পারছো বিবেক হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে ওকে তুমি একদিনের ক্লাসটা যদি পারো কারোর কাছ থেকে নিয়ে নিও আচ্ছা এবারে আমি কি এইদিকে একটা এক্সিস দিলাম ওই সেম আবার ওয়াই অ্যাক্সিস দেন আমি জেড এক্সিস ড্র করলাম এই প্লেনটার কথা বলি এই প্লেনটা চলো ফটাফ ওয়েস্ট ইন্ডিস বলে দাও আমাকে

আর ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো এই যে ওয়ান জিরো জিরো এই নাম্বারটাকেই বলা হয় মিলার ইন্ডিসেস তো এই প্লেনটার জিজ্ঞেস করবে পরীক্ষায় একটা প্লেন ড্র করবে ড্র করে বলবে বলো তো এর মিলার ইন্ডিসেস কত তোমায় বলতে হবে ওয়ান জিরো জিরো এটা ওর মিলার ইন্ডিসেস ওকে তো আরেকটা ড্র করে দিই মনে করো এবার এই যে প্লেনটা আছে তো আগে এই প্লেনটার ওয়েস্ট ইন্ডিসেস করি তারপরে মিলারই নিয়ে যাব চলো এই প্লেনটার ওয়েস্ট ইন্ডিসেস করি খুব বড় বড় প্লেন লাগবে না কিন্তু ওগুলো জটিলতা বাড়বে ছোট ছোট প্লেনের মিলার লাগবে আমাদের কাজে এটার ওয়েস্ট ইন্ডিস হচ্ছে ওয়ান ওয়ান ইনফিনিটি তাহলে যদি মিলার করি তাহলে এই প্লেনটার কি নাম হবে এই প্লেনটাকে আসলে লোকে বলে একশো দশ নম্বর প্লেন বুঝলে এইভাবেই লোকে ডাকে এটা একশো নম্বর প্লেন হান্ড্রেড নম্বর প্লেন এটা ওয়ান হান্ড্রেড টেন প্লেন এরকম ভাবে একশো এগারো নম্বর প্লেনও হবে জানো একশো এগারো নম্বর প্লেন কোনটা

একদম তার মানে তোমাকে ওয়াই এর প্যারালাল টানতে হবে এক্স আর জেড কে টাচ করবে কাট করবে বাড়িতে বসে বসে ভাববে তারপর এরকমও দিতে পারে 010 10 নম্বর প্লেন 10 বলবো না 010ই বলবো পারমেনা 010 প্লেন আঁকতে আচ্ছা স্যার যেটা বললেন 100 আকেটা কি আপনার সবার নিচের বেসটা হ্যাঁ সবার নিচের বেসটা হ্যাঁ সবার নিচের বেসটা হ্যাঁ সবার নিচের বেসটা তাই কি হ্যাঁ তো কাট করেনি না না সবার নিচের বেসটা হবে না

একদম ঠিক আছে তাহলে মোটামুটি তোমরা বুঝেছো এবার একটা ছোট ফর্মুলা লিখি যেটা নিয়ে প্রশ্ন দেয় ওরা ফর্মুলাটা লিখছি আগে লেখো এরকম ভাবে লেখো ডি সাফিক্সে লেখো এইচ কে এল ইকুয়ালস টু ফর্মুলা লেখো এ বাই এগুলো ডিরাইভ করব না শুধু আমাদের অঙ্ক করতে কাজে লাগবে বলে লিখবো আর ইউজ করব রুট ওভার এইচ স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার তো ডেডিভিশন লাগবে না জাস্ট ফর্মুলাটা লিখে একটা বক্স করে ফেলো ফর্মুলাটা কি বোঝাচ্ছে আমি সেটা এক্সপ্লেন করছি যদি কারো কাছে আমার আগের দিনের পাঠানো নোটসটা থেকে থাকে দেখবে এই ফর্মুলা দিয়ে একটা দু অঙ্ক আমি ওখানে দিয়েছি আচ্ছা ফর্মুলাটা সবার ডান লেখা হলে ডান বলো আচ্ছা এবার শোনো এই ফর্মুলাতে আমরা করবোটা কি এই যে ডি বলেছি না একটা ছবি আঁকলেই পরিষ্কার হবে দাঁড়া একটা ছবি আঁকি তাহলেই পরিষ্কার করে বলছি

এটা যদি আমি এই প্লেনের রেসপেক্টে বলি তো এটাকেও কিন্তু আমি বলবো 100 নাম্বার প্লেন এ রেসপেক্টে আমি যদি এই পয়েন্টটাকে অরিজিন ধরি তাহলে এটাও কথা এটা 100 নাম্বার প্লেনই হবে এ রেসপেক্টে মানে আমাদের প্রশ্ন যেটা আসবে বলবে কি যে এই যে ডি এটা মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন টু কনসিকিউটিভ প্লেন পাশাপাশি দুটো সেম টাইপের প্লেনের মধ্যে ডিস্টেন্স কত সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা যেমন দুটো হান্ড্রেড নাম্বার প্লেনের মধ্যে যে আমাদের ক্যালকুলেট করতে হবে কিভাবে করব এই ফর্মুলাটা এই যে এ দেখছো না এটা হচ্ছে একটা কিউবের এজ দৈর্ঘ্য তো এখানে যদিও একশো নম্বর প্লেন হলে অঙ্কটা করার প্রয়োজন পড়ে না ছবি দেখে বলা সম্ভব যে এই প্লেন আর এই প্লেনের মধ্যে ডিস্টেন্স কত তো তোমরা কোনো কিছু না করে ডিস্টেন্সটা একটু বলো তো শুনি এ কিছু বললাম না দেখে বোঝা যাচ্ছে ডিস্টেন্স এ কিন্তু অন্যান্য প্লেনের ক্ষেত্রে কিন্তু দেখে বোঝা যাবে না আমি উদাহরণ দেব একটা তো আমি যদি এবারে এই ফর্মুলাটা अप्लाई করি এইচ ব্যাপারটা বোঝাই এ বসিয়ে দিলাম এই যে 100 লিখেছি না এদের একটাকে বলে এইচ আরেকটাকে বলে কে আরেকটাকে এল বলে তো আমরা এখানে তাই বসাবো √1² 0² 0² আলটিমেটলি এ দাঁড়াচ্ছে না তার মানে যে পরপর দুটো হান্ড্রেড প্লেন তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এ এবারে মনে করো এরকম পরীক্ষায় প্রশ্ন দিল যে এই যে আমার এই যে প্লেনটা এরকম ওয়ান 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 আমি যদি এর ওপরে একটা কিউব টানি এ আছে এই সামনে একটা টানি তাহলে এ এরকম ভাবে যদি এর পরের ওয়ান ওয়ান ওয়ানটাকে আমি আঁকতে পারি নিশ্চয়ই আঁকা যেতে পারে এর পরে একটা ওয়ান 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 থাকবে এবার তাদের মধ্যে যদি ডিস্টেন্স করতে বলি তখন তুমি কিন্তু দেখে দেখে আর করতে পারবে না মানে আমার প্রশ্ন এবারে পরপর দুটো ওয়ান ওয়ান প্লেন তাদের মধ্যে ডিস্টেন্স কত তখন তুমি কি করবে এই ফর্মুলায় যেতে হবে চলো ফর্মুলাটা করে ফেলি তাহলে ডিস্টেন্স ভেরি গুড এ বাই রুট থ্রি তাহলে ডিস্টেন্স বিটুইন টু ওয়ান 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 প্লেন ইজ ইকুয়ালস টু এ বাই রুট ওভার এইট স্কোয়ার এটা ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার সো তিনটে ওয়ান স্কোয়ার রুট থ্রি অ্যান্সার দাঁড়াবে a বাই রুট থ্রি তো এই প্রশ্নগুলো আসলে আমরা এরকম ভাবে সলভ করবো আশা করি বিষয়টা বোঝা গেল তোমরা বুঝেছো বিষয়টা যে পরপর দুটো ওয়ান প্লেন তারপরে প্রবলেম দেখবে প্রবলেমস বুঝতে পারবে আচ্ছা তো এই গেল ওয়েস্ট ইন্ডিসেস মিলার এবারে লাস্ট আমরা চলে যাব ব্র্যাগস ইকুয়েশনে ব্র্যাগস এ আমার খুব বেশি কথা বলার নেই কারণ আমি কোনো ফর্মুলা ডিরাইভ করব না এখানে যে নোটসটা পাঠিয়েছি ওখানে দেখবে ব্র্যাগস এর ডেরিভেশন আছে তো আমি ডেরিভেশনে যেতে চাচ্ছি না আমি তোমাদেরকেও সাজেস্ট যাওয়ার দরকার নেই কারণ তোমার তো পরীক্ষায় বলবে না যে ইকুয়েশন তো শুধু শুধু কেন আমার যে অঙ্ক আসবে সেটার জন্য আলোচনা করে নিই এই যে তোমরা একটু আগে দেখলে যে পরপর দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স আমরা এই ফর্মুলা দিয়ে করি ব্র্যাগস ইকুয়েশনটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিস্টেন্স বিটুইন টু প্লেন ক্যালকুলেট করা যায় আমি আরেকবার রিপিট করি মানে ব্র্যাগস কি করে যে ব্র্যাকস ইকুয়েশন ক্যালকুলেট ডিসটেন্স বিটুইন টু প্লেনস এক্সপেরিমেন্টালি তো ইকুয়েশনটা পরে আসছি আগে খানিকটা একটু শোনো ওরা ঘটনাটা কি ঘটিয়েছিল ধরা যাক এই একটা ক্রিস্টাল তার মধ্যে এই যে আমি লাইনগুলো ড্র করেছি এগুলো আমার এক একটা প্লেন ওকে তো ওরা করেছে কি এই প্লেনের উপরে সাপোজ এই একটা পয়েন্ট তার উপরে ইচ্ছে করে আমি পারপেন্ডিকুলার ড্র করে রেখেছি আমি এই পয়েন্টের উপরে একটা এক্স রে ফেললাম এবার এক্সে যখন আমরা ফেলবো এগুলো কিন্তু সব ওরা এক্সপেরিমেন্টে করে মেশিন করে দেয় কাজগুলো তো যে অ্যাঙ্গেলে ফেললাম স্টাডিগুলোকে বলে এক্সরে ক্রিস্টোলোগ্রাফি তো যে অ্যাঙ্গেলে ফেললাম ওই অ্যাঙ্গেলটাকে ধরে নেয় ওরা থিটা থিটা ইজ কল্ড গ্লেন্সিং অ্যাঙ্গেল গ্লেন্সিং অ্যাঙ্গেল তো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তো এই এক্সরেটা রিফ্লেক্ট করে আবার ব্যাক করে তোমরা যেটুকু জিওমেট্রি জানো যে এই যদি থিটা হয় এটাও থিটা হবে এটা নিশ্চয়ই আমায় এক্সপ্লেন করতে হবে না জানো সবাই তো এরকম ভাবে ওরা এই যে পরপর পরপর যে প্লেন গুলো আছে তাদের মধ্যে এক্সরে ফেলে গেছে আর এক্স রিফ্লেক্ট হয়েছে তো এখান থেকে একটা ওই পারপেন্ডিকুলার টেনে টেনে আমি আর যাচ্ছি না ওই ডেরিভেশনে ওরা একটা ফর্মুলা ডিরাইভ করেছে ওই ফর্মুলাটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবে এন ল্যামডা ইকুয়ালস টু টু সাইন থিটা এই ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে ওকে এন ল্যামডা ইকুয়ালস টু টু সাইন থিটা এখানে কোনটা কি সেটা শুধু আমি এক্সপ্লেইন করব ল্যামডাটা বুঝতে পারছো অ্যাঙ্গেলটা এর কি বললেন অ্যাঙ্গেলটাকে গ্লেন্সিং অ্যাঙ্গেল বলেছি মানে সোজা কথায় আপতন কোন মানে যে কোণে ও প্লেনের ওপরে পড়ে সেই কোনটা হচ্ছে এর থিটা আমি জানি জানি মানে বলছি কি যে প্লেনের ওপরে যে অ্যাঙ্গেলেও পড়ে তোমরা যেটাকে বলো সেটা তো এই অ্যাঙ্গেলটাকে বলো রাইট না এটাকে বলো আর এটাকে বলো আসলে প্লেনের ওপরে যে অ্যাঙ্গেলে পড়েছে সেটাকে ওরা থিটা বলে এখানে এই অ্যাঙ্গেলটাকে ওরা মেজার করে আর কিছু না তো ওই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্লেনস মনে করো এই যে প্লেনটা আর এই যে প্লেনটা তাদের মধ্যে এই যে লাইনটা ড্র করলাম আমি লাল দিয়ে ড্র করি এই যে লাল দিয়ে যে লাইনটা ড্র করলাম এটাকে আমরা বলছি ডি ডি ইজ কল্ড ডিস্টেন্স বিটুইন টু প্লেন্স আর ল্যামডা হচ্ছে যে ওয়েভ তুমি ফেলেছ যে এক্সরেটা ফেলেছো তার নিশ্চয়ই একটা যেহেতু ওয়েভ একটা তার ও একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার ল্যামডা থাকার কথা সেই তো আমি জানবো পরীক্ষায় আমাদেরকে ল্যামডা সাপ্লাই করবে এই থিটা সাপ্লাই করবে কোন অ্যাঙ্গেলে তুমি ফেলেছো শুধু ডি তোমাকে বের করতে হবে আর এই যে এন এনটাকে বলা হয় অর্ডার অফ রিফ্লেকশন আসলে এটাতে আমাদের বিশেষ কিছু করণীয় নেই যারা এক্সপেরিমেন্ট করেছে কি ধরনের মেশিন দিয়ে করেছে কবার রিফ্লেকশন করিয়েছে এরকম ঘটনার উপর বেস করে এনের ভ্যালু হয় ম্যাক্সিমাম কেসে দেখবে যদি ভ্যালু দেয়া থাকে তো ওয়ান দেয়া থাকবে আর যদি কিছু না দেয়া থাকে আমরা ওয়ান ধরে করব এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার রিফ্লেকশন ম্যাক্সিমাম কিসে ওরা ফার্স্ট অর্ডার রিফ্লেকশনই করে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার থাকতে পারে ওগুলো আর কি বললেন ল্যামডাটাকে ওয়েভ লেন্থ বলেছি সত্যি ওয়েভ লেন্থ মানে যে ওয়েভ লেন্থ রাইট যে এক্স তুমি ফেলছো এই ল্যাটিসের উপরে বা প্লেনের উপরে তার তো একটা ওয়েভ লেন্থ হবে কারণ ও তো একটা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার ওয়েভ লেন্থ হওয়ার কথা সে ওয়েভ লেন্থকে ল্যামডা বলেছি তো এবারে তোমরা বই খুলবে দেখবে ছোট্ট ছোট্ট অঙ্ক দেয়া আছে জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করব। দেখবে থিটা থাকবে দেয়া ল্যামডা থাকবে এন থাকবে তোমায় শুধু ডি বের করতে হবে অনেক সময় হয়তো অন্য কিছু দেয় সেটা ডিপেন্ড করবে তো টেনশন নেই শুধু এইটুকু ফর্মুলার উপর বেস করেই আমাদের অঙ্ক করতে হবে এই হচ্ছে আমাদের ব্র্যাকজি তো আমি রেকর্ডিংটা এখানে স্টপ করি কারণ এই পর্যন্তই স্টপ